Good morning everyone, welcome back to my YouTube channel. This side Sukanya. Hope you all are fine. Ajke onek din por por ekta daily vlog shuru korchi. I am very much excited. Shob fresh hobo ar ki ki korbo apnader sathe share korbo. And now is the breakfast time. Breakfast ek to halka korchi ekhane hocche ekta dim shuddho ar ekta bread. Tokhon breakfast ta kore ni. Ajke weekend tai jeno gach gulor ektu porichorja korchhilam. To gach gulo ke ektu dekhai ekhon ki rokom lagche. Ekta gach dutu gach to moreo geche ami dekhachi. Ei je ei ekta tree gach gulor ei pata gulo na shob dhulo pore jay. Bhalo kore ektu jol dilam. Exactly ekhan theke ei shobuj pata gulo ber hocche ar actual color ta ektu pore mane kichu din pore erokom red hoye jay maroon hoye jay ar ekta gach hocche ekhane erokom etao eta ei dutoi kintu indoor gach ar jodi ami naam gulo khuje pai tahole ami ekhane kothao na kothao mention kore debo to ei hocche ekhon gach gulo ektu jol tol diye porichorja korlam টবটাও চেষ্টা করেছিলাম খুব সুন্দর নেওয়ার কিন্তু এই গাছটা একদমই বাঁচলো না একদম পুরো শুকিয়ে গেছে জানি না এটা থেকে আর হবে কিনা গাছ গাছ তো নিয়ে আসি অনেক শখ করে কিন্তু মরে গেলে খুব মনটা খারাপ লাগে ভালো লাগে তো যাই হোক একটা দুটো গাছ তো এরকম হবেও কিচ্ছু করার নেই এখানে হচ্ছে আমার মানি ট্রিটা এটা রেখেছি এই টবটাও খুব সুন্দর কালারটা লাগে আমার এই যে কিন্তু এটা খুব সুন্দর হয়েছিল বেড়া বাইরে রেখেছিলাম একদিন রাত্রিবেলা বেড়া লেখিয়ে নিয়েছিল আমাদের ইনডোর প্ল্যান্ট আর এটা খুব সুন্দর মানে খুব ভালো লাগে দেখতে আর খুব যে পরিচর্যা করতে হয় সেরকমও নয় এটাও খুব সুন্দর লাগে এখানে আছে একটা ছোট্ট ব্যাম্বু ট্রি এটা আমার জিজু পাঠিয়েছিল আমার বার্থডেতে এটাকেও এখন একটু জল টল দিয়ে নেব এখন আমি উইকেন্ডের জন্য একটু সবজিপাতি আর ফলমূল কিনতে চলে এসেছি তো এখন যা যা পাবো মোটামুটি নিয়ে নেব এখান থেকে আর এখন এই সিজনে ম্যাঙ্গো এখানে চলে এসেছে এখন লাঞ্চ টাইম আর আজকে লাঞ্চে ভাবছি ম্যাগি খাবো তো ম্যাগিটা বানাচ্ছি এখানে আমি আমার ভেজিটেবলগুলো সব ফ্রাই করে রেখেছি আর ওপরে একটু পনির দিয়েছিলাম পনিরটা এখানে একটু পুড়ে পুড়ে গেছে তো ভেজিটেবলস ফ্রাই করা হয়ে গেছে এখানে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি দিয়ে বানিয়ে নেবো আমার আজকে একটা ডেমো ক্লাস ছিল জুম্বার তো সেটাই দিতে এসেছিলাম এখন তো এখন বেরিয়েছি ক্লাস হয়ে গেছে এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে ফ্রেশন আপ হবো আর আজকে দিনটা তো শেষ হয়ে গেল সানডেটা দেখি আবার কালকে নতুন দিন শুরু তো এখন বাড়ি যাই ছিল তো ওখান থেকে চলে এসেছি এখন তো এখন ভাবলাম শ্যাম্পু করার জন্য রিসেন্টলি আমি একটা তেল ইউজ করছি ওটা এখন লাগিয়ে নেবো যেটা কিনা হোমমেড একটা অয়েল এটা ইউজ করবো আর যদি আপনারা এটা কীভাবে বানিয়েছি সেটা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটার যে রেসিপিটা সেটা শেয়ার করব মাথায় তেলটা লাগানো হয়ে গেছে এটা কিছুক্ষণ থাকুক তো মিনওয়াইল আমি একটা মাস্ক বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি অ্যাড করছি এখানে 2 স্পুন মতো ক্যাস্টর অয়েল অ্যাড করব এখানে অ্যালোভেরা জেল আছে অ্যালোভেরা জেলও আমি সম পরিমাণ মানে 2 স্পুনই অ্যাড করছি আর তার সাথে আমার কাছে একটা মাস্ক বা কন্ডিশনার যেটাই থাকুক না কেন আপনাদের কাছে সেটাকে ভালো করে মিক্স করে নিতে পারেন এখানে আমার কাছে ম্যাট্রিক্সের একটা মাস্ক আছে এটা আমি 2 স্পুন মতো এখানে অ্যাড করে নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর একটা লাইট একদম গ্রিন কালারের একটা পেস্ট তৈরি হবে তো এটাই আমি শ্যাম্পু করে যেটা কন্ডিশনার বা মাস্ক লাগাই তার বদলে আমি এই মিক্সটা লাগিয়ে নেবো 2-3 মিনিট রাখবো দিয়ে ভালো করে চুলটা শুকিয়ে নেবো ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি এখন হচ্ছে ডিনার টাইম তো ডিনারেও একটু সিম্পল খাবার খাবো
কন্ডিশনারটা ইউজ করেছিলাম ওটার ফিডব্যাকটা শেয়ার করি। তো ওটা ইউজ করার পর আজকে চুলটা আমার অন্যান্য দিনের থেকে একটু হলেও বেশি সফট লাগছে। আর যাই না, হয়তো ইউজ করতে করতে চুলের কোয়ালিটিটা বেটার হবে, একদিন করে কিছু বোঝা যায় না। বাট স্টিল আমি বলবো অন্য দিনের থেকে একটু একটু হলেও সফট। আর আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো লেগে থাকে, যদি এই কন্ডিশনারটা ভালো লাগে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ক্লোজড ওয়ান। সো চলুন এখন আমি যাই। বাই বাই, গুড নাইট।